আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে মুরগির পা দিয়ে নিহারি বা খাট্টা রান্না। আমরা তো বরাবর খাসি গরুর মাংসের পা দিয়ে আর কি পায়া নিহারি বা খাট্টা রান্না করি, কিন্তু মুরগির মাংসের পা দিয়ে কিন্তু কোনোভাবে আর কি মানে মুরগির পা দিয়ে আর কি খাট্টা রান্না করি না। তো কীভাবে রান্না করি আর কী কী উপকরণ লাগে তা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট নিয়েছি, ও ওখানে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি। এই জায়গায় ফোড়নের জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চারপাশে হচ্ছে গোটা মরিচ। আর এখানে শুকনো উপকরণের মধ্যে আছে গরম মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের মরিচের গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। তো এইগুলোই লাগবে আর কি নিহারি রান্না করার জন্য। আর নিহারিতে তো কম মশলা লাগে তা তো আমরা সবাই জানি। তো প্রথমে একটি পাত্রে নিয়েছি, আমি একেবারে প্রেশার কুকারেই দিলাম, আমি জাস্ট এখানে একটা সিটি দেবো, তো এই জন্য ভাবলাম যে একেবারে প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিই। তো প্রথমে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তেল কী পরিমাণ দিলাম দেখতেই পাচ্ছেন, একদমই কম, এক টেবিল চামচের মতো, কারণ নিহারি বা খাট্টা রান্নায় তেলটা একটু কম পরিমাণে দিলেই ভালো হয়। তো এখন ভালোভাবে আর কি পেঁয়াজগুলোকে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। তো আমি মৌসুমি হাসান ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ওদিকে হচ্ছে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে মুরগির পাগুলো। আর এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, দিয়ে আমি ভালোভাবে আর কি মাখিয়ে নেব সামান্য অল্প একটু পানি দিয়ে। আর আমার হচ্ছে রসুনের গুঁড়া মরিচের গুঁড়া করা ছিল, কিন্তু আদার গুঁড়াটা আর কি শেষ হয়ে গেছে, তো যার কারণে আমি আদাটাকে একটু কুচিয়ে তারপরে একটু থেতো করে নিয়েছি আর বাটাবাটি ঝামেলায় যায়নি, এই জন্য একটু আনাম আনাম গোটা গোটা আর কি দেখা যাচ্ছে। তো ওগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন যে শুকনো উপকরণগুলো নিয়েছি মশলা, তো সেগুলো সব কটা দিয়ে দেবো একবারে লবণ সহকারে। এখন আবার কিছুক্ষণ আর কি একটু কষিয়ে নেব, ভালোভাবে আর কি একটু মাখিয়ে নেব প্রত্যেকটা মানে পায়ের গায়ে যেন হচ্ছে মশলাগুলো লেগে যায়। আর খেতে কিন্তু অসম্ভব মজা, একেবারে হচ্ছে গরুর পা যেমন খেতে লাগে ঠিক সেরকমই লেগেছে। আর এখানে আমি পা নিয়েছি 8টি, মানে 4টি মুরগির পা এখানে। তো কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিলাম যে গোটা কাঁচামরিচ রেখেছিলাম, সেই গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওদিকে আমি গরম পানি করে রেখেছি, এখন সেই গরম পানিটাই দিয়ে দেবো। আপনারা চেষ্টা করবেন যে নিহারি বা খাট্টা রান্নায় সেটা গরু, খাসি বা মুরগি যেই হোক না কেন, তো সেখানে হচ্ছে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমার গরম পানি ওখানে প্রায় 3 গ্লাসের মতো আর কি, আমরা যে নর্মাল যে গ্লাসে পানি খাই সেই গ্লাসের 3 গ্লাস পানি আর কি আমি ওদিকে ওয়াটার হিটারে আর কি গরম করতে দিয়েছি, হয়ে গেলে আমি একদম দিয়ে দেবো। আর এদিকে তো কষানো হয়ে যাচ্ছে প্রায়। প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে গরম পানিগুলো দিয়ে দেব। এখানে আমি 3 গ্লাসে পানি দিয়েছি, কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তারপর তো আস্তে আস্তে ক্যালসিয়ামগুলো বের হবে, তারপর ঘন করে ফেলব। তো এখন ভালোভাবে আর কি রান্না করে নেব ঢেকে, এভাবেই আমার রান্না হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তবে আজকে আমি জানি না কতক্ষণ লাগে, কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ, একদম নিবু নিবু করে চলতেছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কত ঘন্টা লাগে। তো বলেই দিই কত ঘন্টা লেগেছিল, প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল, কারণ গ্যাসের পাওয়ারটা বেশি ছিল না। আলহামদুলিল্লাহ সমস্যাটা এখন সলভ হয়েছে, কিন্তু যেদিন আমি এটা বানিয়েছিলাম সেদিনকে অবস্থা খুবই খারাপ ছিল। তো এই দেখেন আমার বলক উঠে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে দেব। তো রান্না হওয়ার পরে আমি আপনাদের সাথে আবার দেখাচ্ছি। তো 2.5 ঘন্টা পর ফিরে এসেছি আর রান্নাও হয়ে গেছে, দেখেন কেমন ঘন হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এতগুলো তেল দিয়েছিলাম না, কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি হচ্ছে বাগার দিয়ে দেব, মানে ফোড়ন দেব। তো ওই জন্য পাতিল বসিয়ে দিলাম, সরিষার তেল দিলাম, কারণ সরিষার তেলের ফোড়নটা গন্ধটা সেই মজা লাগে।
আর এখন পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে আর কি ভেজে তারপর ফোড়ন দিয়ে দেব, আর এগুলোকে একদম লাল লাল করে ভাজব। ফোড়ন দেওয়া শেষ আর অলরেডি বলক উঠে গেছে, এখন আমি কিছুক্ষণ আর কি একটু জাল দিয়ে নেবো, একটু ঘন করে নেব। তো তার আগে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতা হচ্ছে যে বিলাতি ধনিয়া পাতা বলে, সে বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা ছিল দিলাম না, যেহেতু বিলাতি ধনিয়া পাতা আছে তো এই কারণে বিলাতি ধনিয়া পাতাটাই দিলাম। দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর তো গরম গরম আর কি পরিবেশন করে নেব। আর পরিবেশনের জন্য নিয়েছি এখানে পুদিনা পাতা, আদা কুচি আর কাঁচা মরিচ কুচি, তো সেগুলো দিয়ে আমি এখন পরিবেশন করে নেব গরম গরম। আর এদিকে ইফতারির সময়ও হয়ে গেছে, আর ওদিকে আমি হচ্ছে লাল আটার রুটি বানিয়েছি, তো তাই দিয়ে আর কি আজকে খাওয়া হবে নিহারি। তো আমি এখন বেড়ে নিচ্ছি, গরম গরম নিহারি রেডি মুরগির পা দিয়ে। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন নতুন ভিডিও পাওয়ার, মানে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হচ্ছে গিয়ে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, তারা অবশ্যই আমার ভালোবাসা নেবেন। আর সবাই রমজানে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, আমরাও খাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যেন আমরা সকলেই আল্লাহর এই বড় নিয়ামত যে রমজান মাসটা পুরোটাই যেন সবকটা রোজা আমরা ভালোভাবে রাখতে পারি, সুস্থভাবে রাখতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।